মানে আপনাদের এই হসপিটাল থেকে করছে মানে এখানে হসপিটালের পরীক্ষা করলে সুবিধা ওনারা আবার 30% ডিসকাউন্ট দেয় যে আমার সমস্যাটা অনেক আগে থেকেই শুরু কত বছর হবে প্রায় 7 বছর আগে আমার ফার্স্ট টাইম লিগামেন্ট ইনজুরি হয় একটা পর্যায়ে আইসে আমার লিগামেন্ট ডান হাতের থেকে বাম হাতেও সমস্যা ব্যথা জমত এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটা পায়ের গোড়ালিতে চলে যেত কোমরে আসতো ব্যথাগুলো মানে হাঁটু থেকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি আচ্ছা মানে দেখানোর পরে মোটামুটি স্বাভাবিকভাবে সুস্থ থাকা যায় আর কি দেখা যায় কিছুদিন পরে আবার সমস্যাটা আবার সেই সমস্যার সম্মুখীন হইতে আর কি অনেক ধরনের চিকিৎসা করছি মানে গ্রামের পর্যায়ে যে কবিরা যে ওষুধ থেকে শুরু করে মানে বনজ ওষুধ সবকিছু যখন যে যেভাবে বলেছে যেটা হাতের কাছে পেয়েছেন সেটাই নেওয়ার চেষ্টা করেছে সবকিছু করছি মোটামুটি মানে ভালো হওয়া যায়নি গত কিছুদিন আগে আসছি দেশে আসার পরেই আমি মানে সরাসরি এখানে চলে আসছি মানে আপনাদের এই হসপিটাল থেকে করছি মানে এখানে হসপিটালের পরীক্ষা করলে সুবিধা ওনারা আবার 30% ডিসকাউন্ট দেয় করার পরে স্যার দেখছে বাকিগুলো আবার মানে সব বিকালবেলা স্যার আমাকে রিপোর্ট দিচ্ছে রাত্রের মধ্যে সব ওনারা রিপোর্ট আর্লি দিয়ে দিচ্ছে যে রাত্রে আবার স্যার দেখছে দেখার পর আমাকে অ্যাডমিট করছে স্যার বলছে যে আপনাকে 12 দিন থাকতে হবে এবং ওনাদের ফিজিওথেরাপি যেটা নিলে এবং পাশাপাশি ওষুধগুলো নিলে এক্সারসাইজ করলে আলহামদুলিল্লাহ সুস্থ হব আচ্ছা এভাবে আশ্বস্ত করছে আমি অ্যাডমিট হয়েছি এখন মোটামুটি আমার 7 দিন পরেই আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ অনেকটুকু সুস্থ ফিল করছি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি আমাদের মেডিকেল বিডির অনুষ্ঠান দর্শক মণ্ডলী আমাদের আজকের অতিথি একজন বিশেষ অতিথি আমাদের ঢাকার খুব কাছের একটি জেলা নরসিংদী এবং ওখানকার একটি প্রসিদ্ধ একটি জায়গা থেকে উনি এসেছেন ওনার যে সমস্যাটা সেটা ছিল ওনার মূলত লিগামেন্ট ইঞ্জুরি এটা দীর্ঘ অনেক বছর আগে থেকে শুরু হয়েছিল এবং পাশাপাশি ওনার পিএলআইডি সমস্যা ছিল এবং আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল দর্শক আসুন সরাসরি ওনার সাথেই কথা বলি প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম জাভেদুল ইসলাম জাভেদুল ইসলাম আচ্ছা আপনি তো নরসিংদী কোথায় নরসিংদী বেলাবো থানা আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট আপনি সেটা গ্রহণ করেছিলেন কিন্তু কেন এসেছিলেন মানে প্রথম সমস্যাটা কবে এবং কী নিয়ে এসেছিলেন আপনি যে আমার সমস্যাটা অনেক আগে থেকে শুরু কত বছর হবে প্রায় 7 বছর আগে আমার অনেক লিগামেন্ট ইনজুরি হয় আচ্ছা এটা কেন হয়েছিল মানে এটা আমি ডিফেন্সে জব করতাম আর কি তখন থেকে আমার লিগামেন্ট ইঞ্জুরি তারপরে অপারেশন করি অপারেশন করার পরে মোটামুটি সাময়িকভাবে সুস্থ হই তারপরে একটা সময় দেখা যায় যে আমার স্বেচ্ছায় চাকরি থেকে অপশন নিতে হয় যে তার পরবর্তীতে আমার চলতে ফিরতে মোটামুটি অসুবিধা হইতো আচ্ছা মানে একটা পর্যায়ে আইসা আমার লিগামেন্ট ডান হাতের থেকে বাম হাতেও সমস্যা ব্যথা জমতো এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটা পায়ের গোড়ালিতে চলে যেত কোমরে আসতো ব্যথাগুলো মানে হাঁটু থেকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি আচ্ছা মানে দেখানোর পরে মোটামুটি স্বাভাবিকভাবে সুস্থ থাকা যাইতো আর কি দেখা যায় কিছুদিন পরে আবার সমস্যাটা আবার সেই সমস্যার সম্মুখীন হইতো আর কি পরে একটা সময় আমার কর্মের তাগিদে দেশের বাহিরে যাওয়া কোন দেশে আমি দক্ষিণ কোরিয়াতে ছিলাম আচ্ছা তো দক্ষিণ কোরিয়াতে থাকা অবস্থায় এক বছর যাওয়ার পরে আবার সমস্যাটা হইতো আমার যে আমি লং টাইম এখানে দাঁড়ায় কাজ করতাম দাঁড়ানোর কাজ করার ফলে আমার হাঁটুতে প্রেসার পড়তো অনেক তখন একটা সময় আমার হাঁটু ফুলে যাইতো এবং আমার হাঁটা চলা বা অসুবিধা হইতো অনেকটা অসুবিধা হইতো ওইখানে চিকিৎসাটা অনেকটা ব্যয়বহুল যতটুকু সম্ভব করাইছি তারপরে আবার দেশে আসা বিভিন্ন ডক্টরের কাছে গেছি মানে অনেক ধরনের চিকিৎসা করছি মানে গ্রামের পর্যায়ে যে কবিরা যে ওষুধ থেকে শুরু করে মানে বনজ ওষুধ সবকিছু যখন যেভাবে বলেছে যেটা হাতের কাছে পেয়েছেন সেটাই নেওয়ার চেষ্টা করেছে সবকিছু করছি মোটামুটি মানে ভালো হওয়া যায়নি মানে এক পর্যায়ে আবার কর্মের তাগিদে যাইতে হয়েছে কষ্ট নিয়ে ওইখানে ছিলাম
কাজ করতেছিলাম, মানে কষ্ট নিয়ে করতেছি একটা, ওই ওই জব ছাড়ে আবার নতুন আরেকটা জব নিচ্ছি, ওইখানেও যে কাজ করতে গেলে আমার সমস্যা হচ্ছে, মানে যেই কাজই যাচ্ছেন আপনার কোনো না কোনো ভাবে সুস্থতা ফিল করতেছি না কোনোভাবে। তো ওইখানে থাকাই অনেকদিন আগে স্যারের মানে ভিডিও ইউটিউবের মাধ্যমে ভিডিওগুলো দেখেছি, আপনাদের ভিডিও দেখা যে এইভাবে এরকম সমস্যার রোগী অনেক ভালো হইতেছে, ভালো হয়ে আস্তে আস্তে তারা আবার তাদের কর্মে ফিরে যাইতেছে। তো আমি ওইখান থেকে দেখে আমার নিজের ভিতরে একটা আগ্রহ জাগে যে আমিও দেশে যাব, দেশে আইসা আপনাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে। তো তখন গত এক বছর যেমন করোনার জন্য আসতে পারি নাই, আসা হয় নাই, তো গত কিছুদিন আগে আসছি, দেশে আসার পরেই আমি মানে সরাসরি এখানে চলে আসছি, আর বাইরে কোথাও যাইনি। আচ্ছা, যে আমার ট্রিটমেন্টটা আগে দরকার। তো এখানে আসার পরে স্যার আয়েশা আমাকে দেখছে, মানে আমার আগের অসুখ মানে আপনার যে প্রেসক্রিপশন বা সেই সমস্যাগুলো অ্যানালাইসিস করেছেন, যে হিস্ট্রিগুলো সব জানার পরে স্যার বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাগুলো করছি, মানে আপনাদের এই হসপিটাল থেকে করছি, মানে এখানে হসপিটালের পরীক্ষা করলে সুবিধা ওনারা আবার 30% ডিসকাউন্ট দেয়। আচ্ছা আচ্ছা, অন্যান্য জায়গা থেকে এখান থেকে করছি সবগুলো। করার পরে স্যার দেখছে বাকিগুলো, আবার মানে সব বিকেলবেলা স্যার আমাকে রিপোর্ট দিচ্ছে, রাত্রের মধ্যে সব ওনারা রিপোর্ট আর্লি দিয়ে দিচ্ছে, যে রাত্রে আবার স্যার দেখছে, দেখার পর আমাকে অ্যাডমিট করছে। স্যার বলছে যে আপনাকে 12 দিন থাকার থাকতে হবে, এবং ওনাদের ফিজিওথেরাপি যেটা নিলে এবং পাশাপাশি ওষুধগুলো নিলে এক্সারসাইজ করলে আলহামদুলিল্লাহ সুস্থ হব। আচ্ছা, এভাবে আশ্বস্ত করছে, আমিও অ্যাডমিট হয়েছি। এখন মোটামুটি আমার 7 দিন পরেই আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ, অনেকটুকু সুস্থ ফিল করছেন। আপনার সেই হাঁটুর ব্যথা বা আপনার কোমর ব্যথা এবং বা পায়ের গোড়ালির ব্যথাগুলো কি আছে? যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ব্যথা নাই, আশা করি সামনের দিনেও আসবে না আলহামদুলিল্লাহ। যে মোটামুটি মানে অন্য জায়গায় অনেক জায়গায় চিকিৎসা করছি, অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা পয়সা খরচ করছি, মানে কোনো সুফল পাই না আর কি। আশা করি এখান থেকে যে করছি, সবাই যেহেতু বাকি অনেকেই এভাবে চিকিৎসা করে ভালো হয়ে গেছে, আল্লাহ হয়তো আমাকেও ভালো রাখবে ইনশাল্লাহ, এমনটাই আশা করি ইনশাল্লাহ। স্যার, এই যে আপনি যে বলেছেন যে আপনি দীর্ঘ একটা সময় আপনি দাঁড়িয়ে থাকলে আপনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা করতো, পায়ের গোড়ালি এবং হাঁটুটা ফুলে যেত, আপনি কি এই আফটার ট্রিটমেন্ট সেটাকে একবার চেক করে দেখেছেন যে আপনি যদি একটু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন বা হাঁটাচলা করেন সেই আগের মতো অবস্থাটা হয় কি না? যে এখন মানে আমি সুস্থ অনুভব হওয়ার পর থেকেই স্যাররা বা যারা মানে সিস্টাররা আছে সবাই বলতেছে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা আবার ট্রাই করে দেখেন। মানে এখন আমি মোটামুটি চলাফেরা করতেছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করতেছি, বা স্যারও আমাকে উদ্বোস করে বা বিভিন্নভাবে দেখা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে আল্লাহর রহমতে সুস্থ আছি, এবং ওনারা পরবর্তীতে কিভাবে চলতে হবে দিক নির্দেশনাগুলো দিয়ে দিছে। আচ্ছা, মানে আল্লাহর রহমতে আশা করি সমস্যা হবে না, বাকিটা আল্লাহর ইচ্ছা। স্যার, একটু পিছন ফিরে তাকে আমরা, যখন মানে আপনার লিগামেন্ট ইঞ্জুরিটা হয় যার জন্য আপনার যে আপনার যেই জায়গায় আপনি কর্মরত ছিলেন আপনি সেই জায়গার জবটা পর্যন্ত আপনি ছেড়ে দিয়েছিলেন, এবং পরবর্তীতে আপনি বেশ কিছুদিন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন জব করারও চেষ্টা করেছেন, একটা সময় আপনি দেশের বাইরেও গিয়েছেন এটার জন্য। তো এই যে দীর্ঘ একটা পথ চলা এবং একটার পর একটা জব ছাড়া এবং পরিবারের উপর একটা প্রেশার আছে, আপনার নিজস্ব একটা প্রেশার আছে, যে এই যে আপনি একদম ইয়াং একটা মানুষ, যখন এই লিগামেন্ট ইঞ্জুরির কারণে আপনি দেখছেন যে আপনি সুস্থ হতে পারছেন না, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন, কখনো কি হতাশা কাজ করতো যে আমি কি আদৌ কি আর সুস্থ হতে পারবো বা আগের মতো স্বাভাবিক একটা জীবনে যেতে পারবো কি না? আপনি যখন দেখছেন আপনার আশপাশের যারা আপনার সাথী ছিল বা পরিবারের লোকজন, ওনারা তারা স্বাভাবিকভাবে তাদের সব কাজ করতে পারছেন অথচ আপনি পারছেন না, তো এরকম মনে কি ফ্রাস্ট্রেশন কাজ করতো কি আমি আদৌ কি কখনো ভালো হবো, এরকম কি মনে হতো? আসলে অসুস্থ হওয়ার পর থেকেই মানে সুস্থ মানুষের সাথে একজন মানুষের যেরকম আচরণ, অসুস্থ মানুষের সাথে তার আচরণটা অন্যরকম, কিছুক্ষণ মানে কিছুদিন তার সাথে একটু ভালো আচরণ করলে একটা পর্যায়ে তার প্রতি বিরক্ত এসে পড়ে সবারই, এটাই স্বাভাবিক। বিরক্ত আসার পরে নিজের মনে মনে একটা কষ্ট আসে যে আর সবাই কীরকম চোখে দেখে, মানে বাকি সবাই সব কিছু করতে পারতেছে আমি পারতেছি না, নিজের কাছেও ছোট লাগে, খুব কষ্ট লাগতো যে মানে এরকম যদি হয়ে যায় বয়স অল্প বা বাকি জীবন পড়ে রয়েছে মানে কীভাবে কী করবো, টেনশন হইতো, ভাবতাম এইসব নিয়ে, অনেক ডিপ্রেশনে থাকতাম যে আসলে কি সুস্থ হওয়া যাবে কি না, এইভাবে একটা সময় মানে কী হয় সারা জীবন চলে যাবে। তারপরে তো আপনি চেষ্টা করে গেছেন, আপনি কিন্তু দমে যাননি, আপনি চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় জব করার, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার,
বাট একটা সময় যখন আপনি স্যারের ভিডিওগুলো দেখেন তখন আপনার মনে কিছুটা আশা সঞ্চার হয় এবং তখনই আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের কাছে আসবেন। তো এই যে আজকে স্যারের যে আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন, আপনার কী মনে হচ্ছে আপনার ডিসিশনটা সঠিক ছিল? জি, আমি শুরুতে যখন আপনাদের ভিডিওগুলো দেখতাম এবং স্যারের বিভিন্ন টিভিতে লাইভ প্রোগ্রামগুলো দেখতাম, মানে দেখে নিজের মনে একটা আগ্রহ জাগত এবং নিজের কাছে একটু স্যাটিসফাই লাগতো যে হয়তো বা আমি স্যারের কাছে গেলে ভালো হবো, মানে এরকম একটা চিন্তাধারা মনের মধ্যে ছিল। তো এক বছর যাবৎ অপেক্ষা করতেছিলাম যে কখন আসবো, কখন আসবো, আয়সা দেখাবো। তো অনেক করোনার জন্য আসা হয়নি বা আসতে পারিনি। তো লাস্ট আসা ইনশাল্লাহ আয়সাই সাথে সাথে স্যারের সাথে যখনই সুযোগ হয়েছে সরাসরি চলে এসেছি, আয়সা এখানে দেখাইছি, আল্লাহর মধ্যে এখন পর্যন্ত ভালো। স্যার, এই যে আপনার মতো অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে, আমার বাবা হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, পাশের বাসার মানুষ হতে পারে, যারা আমরা অনেক সময় দেখি যে তারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, আপনার একটা সঠিক নির্দেশনা বা আপনার একটা সঠিক পরামর্শ এই লোকটার পুরো জীবন বদলে দিতে পারে, আমাদের এই ধরনের লোকদের জন্য, এই সকল ভাই বোনদের জন্য কিছু বলবেন? যে আমার বলার এইরকম অনেক রুগী আছে, অনেক মানে ভাই বোনেরা আছে বা মুরব্বীরা আছে যে এরকম সমস্যায় ভুগে, মানে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে। সবচেয়ে আমাদের ওনার প্রতি আমার কথা থাকবে, আপনারা বিভিন্ন জায়গায় গুইরা মানে বিভিন্ন ডক্টর দেখায়, টাকা পয়সা ঠিকই নষ্ট হয়, সময় নষ্ট হয়, বরং রোগটা আরও বৃদ্ধি পায়। যদি স্যারের কাছে আসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা পাইলে আল্লাহর রহমতে সুস্থ থাকা সম্ভব, আল্লাহ যদি রহমত করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সার্থকতা আমরা বলবো এখানেই, এই যে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে দিনের পর দিন বিভিন্ন আমাদের পেশেন্টদেরকে, আমাদের বিভিন্ন ভাই বোনদেরকে আপনাদের সামনে এনে হাজির করছি, তারা শেয়ার করছেন তাদের জীবনের সেই যুদ্ধের বলেন বা সেই কষ্টের সময়গুলো যখন আপনাদের সাথে শেয়ার করেন, তারা কেন শেয়ার করেন? তারা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করেন যাতে আপনারা এর থেকে অনেক ভালো একটা শিক্ষা গ্রহণ করতে পারেন, আপনারা যাতে কখনো ভুল ডিসিশন নিতে না হয়। একটা ভুল ডিসিশনের কারণে আপনাদের জীবন থেকে অনেকগুলো বছর এবং অনেক জীবন যাতে ঝরে না যায়, সুস্থ স্বাভাবিকভাবে যাতে আপনারা বাঁচতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।